ফাইলিংয়ের আগে আমাদেরকে ইনফর্মও করে নাই। দিলকে সংস্কার করে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে ওঠার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মালিক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণে বিস্তর অনিয়মের অভিযোগ উঠেছে। 3,93,00,000 টাকা ব্যয়ে মাদারীপুরের রাজুর উপজেলার ইশুকপুর ইউনিয়নের লুন্দি এলাকায় এই ভবনটি নির্মাণাধীন। কাজ শুরু হয়েছে 21 জানুয়ারি 2024। কাজটি পেয়েছে মারুফ ইন্টারন্যাশনাল। সয়েল টেস্ট করার পর দেখা গেছে এখানকার মাটিটা অত ভালো না, তাই তো ইঞ্জিনিয়ার পাইলিংয়ের দৈর্ঘ্য ধরেছিল 70 বা 72 ফুট, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান তা মেনে কাজ করেনি। এটা অনিয়ম করা হয়েছে, যা পরে ভবিষ্যতে বিল্ডিং ধসে যাওয়ার সম্ভাবনা আছে। জানা গেছে 70 ফুট এবং 2 ফুট ল্যাপিং সহ 72 ফুট গভীর পর্যন্ত পাইল বসানোর কথা থাকলেও তারা 54টা পাইলের মধ্যে 49টা পাইল করেছে 30 ফুট করে। যেদিন ইঞ্জিনিয়ার কাজের উদ্বোধন করেছেন ওই দিন শুধু একটা পাইল সঠিকভাবে করা হয়, যা মোট 72 ফুটের। বোরিং শেষ করার পর 20 থেকে 30 মিনিট ওয়াশ করার কথা থাকলেও ভিডিওতে দেখা যায় ওয়াশ ছাড়াই খাঁচায় ঢুকিয়ে ঢালাই শেষ করা হয়েছে। এদিকে লক্ষ্য করা গেছে যে ঢালাইয়ের সিমেন্ট সিম 1 দিয়ে করার কথা থাকলেও তারা সেটা না করে কম শক্তিসম্পন্ন সিম 2 ব্যবহার করেছে, যেটা পরে বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াবে। সিম 1 হচ্ছে মাটির নিচে দ্রুততার সহিত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ ভালো মানের সিমেন্ট, কিন্তু সিম 2 ভালো মানের নয়। অন্যদিকে প্রত্যেকটা পাইলিংয়ের অ্যাডমিকচার সাদা তরল পদার্থ ব্যবহার করার কথা থাকলেও তারা কোনো প্রকার অ্যাডমিকচার ব্যবহার করেনি। শিডিউল অনুযায়ী জানা গেছে একটা পাইলিংয়ে মূলত 22 ব্যাগ সিমেন্ট লাগে, কিন্তু দেখা গেছে মাত্র 7 বা 8 ব্যাগ সিমেন্ট দিয়েই কাজ শেষ করা হয়েছে। আর এদিকে 72 ফুট পাইল ঢালাইয়ের জন্য মিনিমাম 2টা খাঁচি ব্যবহার করা দরকার ছিল, যেমন একটা 40 ফুট ও অন্যটা 32 ফুটের, এবং এই 2টা খাঁচি ওয়েল্ডিং করে ঝালাই দেওয়ার কথা থাকলেও তারা একটা খাঁচি ব্যবহার করেই কোনো ঢালাই ছাড়াই কাজ সম্পন্ন করে। আরও জানা গেছে ড্রয়িং অনুযায়ী রিং দেওয়ার কথা ছিল 4 ইঞ্চি পরপর, কিন্তু তারা 9 বা 10 ইঞ্চি পরপর রিং দেয়। এদিকে স্কুল সভাপতির সাথে এ ব্যাপারে কথা বলে জানা যায় এখানে পাইলিং হওয়ার সময় স্কুল কর্তৃপক্ষের কোনো লোক রাখা হয়নি এবং না জানিয়েই পাইলিংয়ের কাজ শুরু করে দেয় তারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিআইও অফিস থেকে ঢালাইয়ের আগে ওই পাইল টেস্টের রিপোর্ট দেওয়ার কথা থাকলেও আজ অবধি রিপোর্ট না দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু স্কুল সভাপতির ঢালাই দেওয়া নিষেধ সত্ত্বেও তারা তাকে না জানিয়ে ঢালাই দিয়ে দেয়। ফাইলিং এর আগে আমাদেরকে ইনফর্মও করে নাই, সয়েল টেস্টের রিপোর্ট আমরা পাই নাই, এবং কাজ বন্ধ করতে বলেছিলাম রমজানের শুরুর দিকে মেবি, তারপরে তারা আর কাজ বন্ধ করেনি। বন্ধ না করে তারা তাদের মতো কন্টিনিউ করতেছিল। এর মাঝখানে আমি কয়েকবার কথা বলছি, তারা আমাকে বলছে যে রিপোর্ট দিয়ে দিচ্ছি করে আর দেওয়া হয়নি, কিন্তু পিআইও বলছে অন্য কথা। আমাদের টেস্টের টেস্টের কোনো অনুযায়ী সয়েল টেস্ট বলেন, তারপর ডিজেল তো হয়, ডিজেলের পর আমরা কাজ করি না। এখন সভাপতি বলতেছে আমাকে আমাকে টোটালি হচ্ছে আপনার অ্যাভয়েড করে এই কাজটি করা হয়েছে, এবং আমাকে এখানে কোনো বিষয়ে এখানে ইনভলভ করা হয়নি। ফাইলের বিষয়ে তারা ওই করতেছিল, আমি দেখাই অবস্থায় মনে করে গেছি যে এই হবে মনে করতে এই স্কুল করতে দেখাই আসছি, ক্লাস সেকেন্ড বার যখন হয়েছে ওনার সাথে কথা হয়েছে, হ্যাঁ দেখুন ভালোই তো আপনার লোক থাকে, এরপরে যা আসবে আপনার লোক থাকে আপনার লোকজন। এদিকে যারা এমন স্কুল বা আশ্রয় প্রকল্প নিয়ে দুর্নীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কড়া হুঁশিয়ারি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমি রাজককে বলবো যে সমস্ত বিল্ডিংগুলি দুর্যোগ সহনীয় মাত্রা গড়ে ওঠে নাই অথবা বিল্ডিং কোড মানে না মেনে ঝুঁকির মধ্যে রয়েছে, এগুলো আইডেন্টিফাই দ্রুত আইডেন্টিফাই করা হোক এবং এদেরকে সংস্কার করে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে ওঠার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, এবং ভবিষ্যতে যে সমস্ত বিল্ডিং হবে
শুধু বিল্ডিং কোডে নয়, আমার মনে আমি মনে করি বাংলাদেশ যেহেতু আট মাত্রার ভূমিকম্পর সম্ভাবনা রয়েছে, সমস্ত বিল্ডিংগুলি আট মাত্রার সহনীয়ভাবে ভিত্তি করেই বিল্ডিং করে গড়ে ওঠা উচিত। মূলত সবার দৃষ্টির আড়ালেই এমন কাণ্ড ঘটেছে যা কিনা পরে ভুলের মাশুল হিসেবে পরিণত হবে। দেশে হরেক রকম দুর্নীতির মাঝে ধরা হচ্ছে এটা একটা বড় ধরনের দুর্নীতি। এমন অনিয়ম ও দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা, নেই কোনো তদারকি, নেই কোনো জবাবদিহিতা। বিশ্লেষকরা বলছেন এখনই যদি এর বাস্তব পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভীষণ বিপদের সম্মুখীন হতে পারে কোমলমতির শিশু ও সাধারণ মানুষরা। সিদ্দিকুর রহমান, প্রতিদিন বাংলাদেশ।